আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পল্লী মঙ্গল কর্মসূচি বাংলাদেশের একটি উন্নয়ন এনজিও সংস্থা, এটাকে সংক্ষেপে পিএমকে বলে। তারা কিন্তু এখানে তিনটি ক্যাটাগরিতে প্রায় 250 জন 250 জন লোককে কিন্তু তারা নিয়োগ দেবে এখানে। তো এখানে আপনারা আবেদন কিভাবে করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগতে পারে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন পদটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এর আগে বলে নেই, এটা কিন্তু সম্পূর্ণ আপনার অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা ছাড়া কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। তো এখানে পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি এমআরএ এর জন্য সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান। তো এখানে তারা যে প্রথম পদটি দিয়েছেন সেটা হচ্ছে ক্রেডিট অফিসার। এখানে কিন্তু তারা 100 জন লোককে নিয়োগ দেবে এই পদে। এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা লাগবে, এখানে শিক্ষাগত যোগ্যতা ও বেতন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান শিক্ষণ বিশনকালে 22,000 টাকা তারা প্রদান করবে এবং আপনার নিয়মিত চাকরি নিয়মিত হয়ে গেলে কিন্তু তারা 28,413 টাকা আপনাকে প্রদান করবে। এখানে যে অভিজ্ঞতা লাগবে, আপনাকে কম্পিউটার পরিচালনার বেসিক ধারণা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদের জন্য, কিন্তু আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ কিন্তু 33 বছর এবং 25 বছরের কম নহে, মানে 33 বছরের মধ্যে হতে হবে এবং 25 বছরের নিচে হওয়া যাবে না। 1/7/2022 হতে। এখানে 2 নম্বর পদ যেটা বলেছেন ফিল্ড অফিসার, এখানে আপনার 100 জন পদকে নিয়োগ দেবে তারা, 100 জন লোককে নিয়োগ দেবেন তারা এবং স্নাতক অথবা সমমান শিক্ষণ বিশনকালে বেতন হবে 20,000 টাকা এবং স্থায়ী মানে রেগুলার হওয়ার পরে কিন্তু তারা বেতন প্রদান করবে 25,390 টাকা। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদের জন্য, কিন্তু আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। তো প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, বয়স সর্বোচ্চ 32 বছর এবং 24 বছরের কম নহে, কম 24 বছরের কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং 32 বছরের উপর হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এর মধ্যে কিন্তু বয়স সীমা আপনাকে থাকতে হবে। তো এখানে যে আরেকটি পদ বলেছেন তারা অ্যাকাউন্ট অফিসার, এখানে কিন্তু তারা 50 জন লোককে নিয়োগ দেবে। এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা বিবিএস শিক্ষণ বিশনকালে 20,000 টাকা বেতন প্রদান করবে এবং নিয়মিত হওয়ার পরে 25,390 টাকা প্রদান করবে। এখানে যে আপনার অভিজ্ঞতা দরকার সেটা এই পদের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং ইমেইল ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ 33 বছর এবং 25 বছরের কম নয়। কম্পিউটার পরিচালনার পারদর্শী না হলে আবেদন করার প্রয়োজন নেই। এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে আপনি যদি কম্পিউটার পরিচালনার পারদর্শী না হন তাহলে কিন্তু আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না, এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে অফলাইনে আবেদনটি করতে হবে। তো আবেদনের ঠিকানা সব কিছু কিন্তু আপনি আমার ডিসক্রিপশন বক্সে এবং বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং চেয়ারম্যান কর্তৃক চরিত্র ত্রিক নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা এবং সনদ সদ্যতলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রধান নির্বাহী পল্লী মঙ্গল কর্মসূচি পিএমকে প্রধান কার্যালয় জিরাবো অগোলিয়া ঢাকা এই ঠিকানায় আগামী 5/9/2022 মধ্যে পাঠাতে হবে। মানে প্রত্যেকটা পদের জন্য কিন্তু আপনার আবেদনের সময় দেওয়া রয়েছে। এখানে ক্রেডিট অফিসার কিন্তু তারা 7/9/2022, ফিল্ড অফিসারের জন্য কিন্তু তারা সময় দিয়েছেন 12/9/2022, মানে সেপ্টেম্বর মাসে প্রথম পদ যেটা রয়েছে সেটার জন্য তারা দিয়েছে 5 সেপ্টেম্বর এবং দ্বিতীয় পদের জন্য কিন্তু তারা 7 সেপ্টেম্বরের সময় দিয়েছে এবং আপনার 12 সেপ্টেম্বর দিয়েছেন ফিল্ড অফিসারের জন্য। অ্যাকাউন্ট অফিসার, এখানে পদের প্রার্থীগণ সকাল 8:30 আবেদনপত্র সহ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আর এখানে তারা বলেছেন আবেদনপত্রে অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এখানে যে তারা শর্তাবলী দিয়েছেন, সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা অফারের যোগ্য নগদে প্রদান করতে হবে এবং চাকরিতে যোগদানের সময়
মোট বেতনের সমপরিমাণ টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদ সহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনোটি দিয়ে প্রদান করা হবে না। এখানে তারা আরেকটা নোটিশ দিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ প্রার্থী সম সুযোগ প্রদান করা হবে। ধূমপায়ীদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। তো আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কিন্তু এটার বিজ্ঞপ্তি লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই জায়গা থেকে আরো ভালো করে দেখে নিতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।